আরেকবার স্বাধীনতা বিধায়ক হবেন তো? পাক্কা? স্বাধীনতা 37-40 বছর ধরে এই এলাকায় ভারতীয় জনতা পার্টির কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গে যখন বিজেপি কেউ জানতো না, সেই সময় নির্বাচন লড়াই করে তিনি এখানকার প্রধান হয়েছিলেন। আর যখন বিজেপি একটু বেড়েছে, আপনারা আবার তাকে বিধায়ক করে কলকাতায় পাঠিয়েছিলেন। 5 বছর উনি আপনাদের সঙ্গে থেকেছেন, কিন্তু যে ধরনের উন্নয়ন করার ওনার ইচ্ছা ছিল করতে পারেননি, কারণ আমাদের সরকার ছিল না, আমাকে সহায়তা করা হয়নি আমাদেরকে। তাই আমি চাই এবারে বিজেপি সরকার হবে, স্বাধীনতা এখান থেকে বিধায়ক হবেন। যে স্বপ্ন ওনার মনের মধ্যে আছে বৈষ্ণব নগরকে সাজাবার, সেই সাজাবার সুযোগ আমরা করে দেব। আমি প্রায় 4 বছর আগে এখানে এসেছিলাম, আমাদের কর্মী রামদাকে যখন হত্যা করা হয়েছিল, কি মনে আছে কিনা? যার অক্লান্ত পরিশ্রমে স্বাধীনতা বিধায়ক হয়েছিলেন, সেই কর্মীকে খুন করা হয়েছিল। আমি তার বাড়িতে এসেছিলাম, তখন এখানকার যা রাস্তা ছিল জমে আসতো না, বড় বড় গর্ত, গাড়িতে বসে থাকা যায় না। আমি একদিনে কলকাতা থেকে এসে আবার ফিরে গেছিলাম, সেই দিন আমার মনে পড়ছে, আজ পাকা রাস্তা হয়েছে, স্বাধীনতা জেতার পরে পরিবর্তন হয়েছে, শুরু হয়েছে, বাকি যেটা আছে সেটা আমরা করব। কারণ এবারে নির্বাচন পরিবর্তনের নির্বাচন, খালি সরকার পার্টি পরিবর্তন নয়, খালি মুখ্যমন্ত্রী পরিবর্তন নয়, খালি ঝান্ডা পরিবর্তন নয়, সাধারণ মানুষের জীবনের পরিবর্তন করতে চাই আমরা। রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, স্কুল সব কিছুর পরিবর্তন করতে চাই, অর্থনীতি, শিক্ষানীতি, শিল্পনীতি সব কিছু পরিবর্তন করতে চাই, কাঠমিনি, সিন্ডিকেট রাজ, দুর্নীতি, হিংসার পরিবর্তন করতে চাই। এই বাংলার যে পুলিশ যাকে চাকর বাকরের মতো ব্যবহার করে টিএমসির লোকেরা, এই বাংলার পুলিশ এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করবে। কারো হিম্মত হবে না পুলিশকে বম মারো, কারো হিম্মত হবে না থানা আক্রমণ করে পুড়িয়ে দেওয়া। বিজেপি ক্ষমতা এলে এই পুলিশ এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, এই পুলিশ এখানকার ভোট শান্তিপূর্ণভাবে করবে, কোন সেন্ট্রাল পোস্ট ডাকতে হবে না। আমরা পুলিশের সেই পরিবর্তন করতে চাই, আমরা পুলিশের উর্দি আর অশোক স্তম্ভের সম্মান ফিরিয়ে দিতে চাই। আমরা এখানকার বয়স্ক মানুষদের জন্য হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করতে চাই, ডাক্তার নার্স ওষুধ থাকবে, গিয়ে ফিরে আসতে হবে না। আমরা এখানকার বাচ্চাদের জন্য সরকারি স্কুলে যোগ্য শিক্ষা দিতে চাই, টিচার থাকবে, পড়াশোনা হবে, শুধু মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসবে না। বন্ধুগণ, এখানে যুবকরা চাকরি করতে গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটকে যাবে না, এখানে ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, বাবা মার সেবা করে বাড়িতে থাকবে, বাংলা ছেড়ে চলে যাবে না। সব যুবক যদি চলে যায়, বাংলার উন্নয়ন কে করবে? এখানকার মেয়েদের দিকে কেউ টেনার চোখে তাকাতে পারবে না। আজ 60-70 বছরের কোন মহিলা বাংলায় সুরক্ষিত নন। মেয়েরা বাড়ির স্কুলে গেলে, টিউশন গেলে, কলেজে গেলে যতক্ষণ না বাড়ি ফিরে আমরা চিন্তায় থাকি। বাড়ির মায়েরা, বউরা, বোনেরা যদি বাজার হাটে যায়, সন্ধ্যা হলে আমরা চিন্তায় থাকি কি জানি ফিরবে কিনা। বলুন, এই চিন্তায় থাকবেন বলে দিদিমণিকে ভোট দিয়েছেন? এই জন্য কি মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন? যিনি মহিলাদের সম্মান দেন না, মহিলাদের সুরক্ষা দিতে পারেন না, তার মুখ্যমন্ত্রী থাকার অধিকার নাই। তাই ভারতীয় জনতা পার্টি ঠিক করেছে, আমাদের সরকার হলে মেয়েদের সমস্ত লেখাপড়ার খরচা আমাদের সরকার করবে, বাবা মাকে কোনো চিন্তা করতে হবে। প্রাথমিক স্কুলে ভর্তি হওয়া থেকে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত ফ্রিতে পড়াশোনা, কেজি থেকে পিজি, ক্লাস 3 থেকে তার 3,000 টাকা মাসে স্টাইপেন্ডের ব্যবস্থা হবে, 6, 9, 12 পাবে। 18 বছর বয়স হয়ে গেলে মেয়ের নামে সরকার 2 লক্ষ টাকা ব্যাংকে ডিপোজিট করবে, সে মেয়েদের পড়াশোনার কোন চিন্তা থাকবে না, তার বিয়ের চিন্তাও বাবা মা থাকবে না, যাতায়াত করার জন্য বাস, ট্রেন মেয়েদের জন্য ফ্রি হবে, মেয়েরা স্কুল কলেজ যাবে আসবে ফ্রিতে, মেয়ের মায়া বাপের বাড়ি যাবেন ফ্রিতে, কোনো ভাড়া নেওয়া হবে না। সরকারি চাকরির 33% মহিলাদের জন্য আমরা সুরক্ষিত করব, সংরক্ষিত করব। মেয়েদের জন্য চাকরি পুলিশে হবে, 9টা নবদুর্গার নামে 9টা পুলিশে ব্যাটালিয়ন হবে, শুধু মেয়েরা চাকরি করবে। আজ যে আইন শৃঙ্খলার অবনতি দেখছেন, আমরা চাই বাড়ির মেয়েরাও বন্দুক ধরে আইন শৃঙ্খলা রক্ষা করুক। তাই মাতঙ্গিনী হাজরার নামে 3টে ব্যাটালিয়ন
আছে সশস্ত্র বাহিনী সেখানে কেবল মেয়েরাই থাকবেন তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন জয় শ্রীরাম বন্ধুগণ এখানে হসপিটালে ডাক্তার থাকবে স্কুলে মা থাকবে থানায় পুলিশ থাকবে বাড়ির সামনে জল আসবে রাস্তা হবে ঘাট হবে এখানে সিন্ডিকেট আর কাট মানি চলবে না পঞ্চায়েতের টাকা লুট করা সরকারের আর দরকার নাই একশো দিনের কাজের লুট করা সরকারের দরকার নাই আমফানের ত্রিপল আর লকডাউনের রেশনের চাল লুট করা সরকার দরকার নাই আমাদের দিদিমণি বললেন খেলা হবে খেলা হবে আরে খেলা তো নন্দীগ্রামে শেষ হয়ে গেল খেলা নন্দীগ্রামে হয়ে গেছে এখন এক্সট্রা টাইম চলছে আমরা বলেছি আট বেজে আটটা গোল দেবো পাঁচটা হয়ে গেছে আজকে ছ নম্বর গোল যাচ্ছে দিদিমণি মাঠের বাইরে তাই তখন বলেছিলেন খেলা হবে খেলা হবে আর এখন হুইল চেয়ারে ঠেলা হবে ঠেলা হবে হুইল চেয়ার ছাড়তে পারছেন না দিদিমণি দু তারিখের পরে আপনি হুইল চেয়ারও ছাড়বেন আর চৌদ্দ তলার গদিটাও ছাড়তে হবে আপনাকে আর ভাইরা যারা পঞ্চায়েতের টাকা লুট করেছে গরিব মানুষের শেষের চাল লুট করেছে শৌচালয়ের টাকা লুট করেছে আবাস যোজনার বাড়ির টাকা লুট করেছে পুকুর কাট থেকে টাকা লুট করেছে স্কুল বিল্ডিং এর টাকা লুট করেছে জলের টাকা লুট করেছে সেই পঞ্চায়েতে জেলা সমিতি জেলা পরিষদের যে টিএমসির নেতারা যারা ভোট করতে দেয়নি ভোট লুট করে জিতেছে তাদের সমস্ত দুর্নীতির হিসাব আমরা করব বিজেপি এলে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করবে এসআইটি দিয়ে একশো দিনের কাজের টাকা লুটে হিসাব হবে পঞ্চায়েতের টাকা লুটে হিসাব হবে আমফানের টাকা লুটের হিসাব হবে ইনকোয়ারি হবে যে দোষী হবে যেমন যেমন নেতা তাকে তেমন তেমন জেলে পাঠাবো পঞ্চায়েতের নেতাদেরকে মালদার জেলে পাঠাবো জেলা পরিষদ এমএলএ হলে কলকাতা সেন্ট্রাল জেলে দমদমে পাঠাবো আর মন্ত্রী এমপি হলে ভুবনেশ্বরে পাঠিয়ে দেবো জগন্নাথ দর্শন গরিব মানুষের টাকা লুট করে বিধবা বিধবা বিকলাঙ্গ ভাতাকে লুট করে স্কুল বিল্ডিং এর টাকা লুট করে এই যে চকচকে গাড়ি আর চকচকে বাড়ি যারা করেছে ওই বাড়ি গাড়ি ভোগ করতে দেবো না ভোগ খেতে হবে লালু প্রসাদ যাদবের মতো কি মনে আছে কিনা বিহারে ভোট হলে বলতো জব তক সামোসা মে আলু রয়েগা তব তক বিহার মে লালু আপ এখন কোথায় লালু এবার ভোট হয়ে গেল লোকে স্লোগান পাল্টে বলল জব সামোসা মে জব তক আলু রয়েগা তব তক জেল মে লালু রয়েগা দিদিমণি বলছেন আমাকে জেলে পাঠিয়ে দাও আমি জেল থেকে জিতে আসবো লালু প্রসাদ জিতেছেন না দিদিমণি আপনি জিতুন আর হারুন জেলে তো আপনাকে যেতেই হবে আশি হাজার কোটি টাকা নারদা সারদা লুট হয়েছে গরিব মানুষের হিসাব তো দিতেই হবে তবে আপনাকে একা পাঠাবো না আপনার মন খারাপ হয়ে যাবে আপনার সমস্ত ছোট বড় ভাইদেরকে জেলে পাঠাবো ওই জেলের মধ্যে পার্টির মিটিং করবে ওখান থেকে ভাষণ দেবেন আর কষ্ট করতে হবে না তাই আগামী ২৯ তারিখ যে ভোট যে ভোট জঙ্গলমহল থেকে শুরু হয়েছে আমি প্রথম দিন ভোট দিয়েছি ঝাড়গ্রামের নয়াগ্রামে পুরো জঙ্গলমহল সাফ কোথাও ঘাস ফুল নাই খালি পদ্ম ফুল চলছে খালি পদ্ম ফুল আর সেই পরিবর্তনের যে ঢেউ উত্তরবঙ্গ পর্যন্ত পৌঁছে গেছে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার আজকে দার্জিলিং জলপাইগুড়ি ভোট হচ্ছে এরপরে পুরো দক্ষিণবঙ্গ পদ্ম ফুল পদ্ম ফুল এই মালদা থেকে আমরা দুটো এমপির মধ্যে একটা জিতেছি একটা অল্প হেরে গেছি এবার কিন্তু যেমন আমাদের স্বাধীনতাকে জেতাতে হবে বাকি আশপাশেও জেতাতে হবে বিজেপি ২০০ সিট নিয়ে সরকার করে আপনার স্বপ্নের বাংলা করবে সেই বাংলার জন্য এখানকার মানুষ গর্ব করবে বুক ফুলিয়ে বলবে আমি বাংলার থেকে এসেছি এখন আমাদের মাথা নিচু হয়ে যায় কারণ এখানকার নেতা মন্ত্রী সব জেলে যাচ্ছে সিবিআই ইনকোয়ারিতে ধরা পড়ছে ইনকোয়ারি হচ্ছে প্যারেড চলছে নেতা মন্ত্রী এরকম হলে দেশের লোকের সম্মান হয় না তাই গত ভোটে আমরা বলেছিলাম চুপচাপ পদ্মে ছাপ কি বলেছিলাম তো এবার কিন্তু চুপচাপ নয় খোলাখুলি এবার জোরদার পদ্মে ছাপ পুরোপুরি টিএমসি সাফ বন্ধুগণ গতবারেও
মালদা জেলা থেকে একটাও এমএলএ টিএমসি জিততে পারেনি কারণ এই ধরনের সাম্প্রদায়িক দুর্নীতিগ্রস্ত পার্টিকে মালদার লোক সাপোর্ট করবে না কি করবে না করবে না অধীর বাবুদের যারা হাত মিলিয়ে সিপিএম কংগ্রেস টিএমসি এক হয়ে বিজেপিকে হারাবার চেষ্টা করছে তাদেরকে যোগ্য শিক্ষা দিন এবারে আমাদের ভোট কাটার জন্য টিএমসি এখানে হিন্দু ক্যান্ডিডেট দিয়েছে আমি বলে দিচ্ছি কোন হিন্দু সমাজের লোক যারা কালিয়াচক দোলাগড় দেখেছে তারা টিএমসি কংগ্রেসকে ভোট দেবে যারা বম বন্দুক দেখেছে থানায় আগুন জ্বলতে দেখেছে পুলিশকে লুঙ্গি পরে পালাতে দেখেছে তারা আর কংগ্রেস সিপিএম টিএমসি কে ভোট দেবে না তাই এই সাম্প্রদায়িক রাজনীতি এই দুর্নীতি হিংসার রাজনীতিকে শেষ করার জন্য এবারের ভোট পরিবর্তনের ভোট এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ভোট দিয়ে গতবারে যা ভোট জিতিয়েছিলেন স্বাধীনদাকে তার ডবল ভোটে জেতান স্বাধীনদা কলকাতায় গিয়ে বিধায়ক হয়ে আমাদের সরকারের অঙ্গ হয়ে বৈষ্ণবনগরের উন্নয়ন করবেন পুরো মালদা জেলার চিত্র আমরা পাল্টে দেব এই প্রতিশ্রুতি দিয়ে আগামী দিনে নূতন বাংলা সোনার বাংলা গড়ার সংকল্প নিয়ে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি জয় এখন যারা জয়নিং করবে আমাদের টিএমসি থেকে আগত বেশ কিছু কার্যকর্তা দুই একজনকে যাচ্ছে আমাদের এখানে 50 জনের মতো কার্যকর্তা জয়েন করবে তার মধ্যে যাচ্ছে